হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এদিকে ঘুম থেকে উঠে আগে বাইরের কাজ সেরে চলে এসেছি ঘরে বিছানা পরিষ্কার করতে। এই যে বিছানা পরিষ্কার করছি। তো এই হলো আমার ছোট্ট ঘর, আমার বিছানা পরিষ্কার করাও কমপ্লিট। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এবার যাবো রান্নাঘরে। এই যে এই হলো আমার ছোট্ট রান্নাঘর। তো এই যে খাওয়ার জন্য তৈরি হচ্ছে খাবার। এদিকে আমি দুধ মেয়ের জন্য গরম করছিলাম, মেয়ে খাবে দুধ। আর আমাদের জন্য করছি কুলেখাড়া পাতার রস। তো কার কার কুলেখাড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার আগে খেতে একদমই ভালো লাগতো না, বাট এখন খেতেই হবে, কিছু করার নেই। এই যে সেদ্ধ হচ্ছে, আমাদের দুজনের জন্যই বেড়ে নিলাম কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা খাবার সাথে আমার সাথে আরও একটা জিনিস আছে, আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে গরম গরম জিলাপি। তো কার কার জিলাপি খেতে ভালো লাগে আমার মতন? আর এদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি অনেকক্ষণ আগে, তো ভাত আমার হয়েও গেছে। ভাতটাকে এখন আমি সুন্দরভাবে নামিয়ে নেব, মাঠটাকে গালিয়ে নেব। হ্যাঁ, আর বাজার থেকে অনেক অনেক বাজার করে নিয়ে এসছে। এই দেখো অনেক অনেক বাজার, তার সাথে এনেছে মাছ, মাছের তেল। তো আমি মাছের তেল আর মাছটাকেই রান্না করবো আজকে। চলো মাছটাকে ধুয়ে নিয়ে আসি। এই যে মাছ ধোয়া আমার হয়ে গেছে, মাছটাকে আমি এখন ভেজে তুলবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, রান্না করার আগে কিন্তু আমি অবশ্যই সব কিছু কেটে বেটে নিয়ে বসেছি, যাতে আর উপর পড়তে উঠতে না হয় বারবার। ওকে আমার মতন এইভাবে রান্না করো। ওই তেলে আবার আমি আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এদিকে মশলাও আমার কষানো হয়ে গেছে, মশলায় তেমন কিছু একটা নেই, যেমন পেঁয়াজ আদা লঙ্কা আর সামান্য একটু জিরের গুঁড়ো আছে। আর টমেটো তো মাছের ঝোলে মাস্ট লাগবেই। এদিকে আমার তরকারিও প্রায় কমপ্লিট, মাছগুলোকে ছেড়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। হ্যাঁ, এদিকে আমাদের রান্নাও কমপ্লিট, খেতেও বসে গেছি। তার সাথে আরেকটা রেসিপিও ছিল যেটা তোমাদের সাথে দেখানো হয়নি, যেটা হচ্ছে তেল চচ্চড়ি আর এই যে মাছের ঝোল। আর একটা জিনিস তোমাদের দেখাবো, ওই দেখো আমার মেয়েকে ওখানে বক্স চালিয়ে দিয়ে সব বান্ধবীদের সাথে নাচ চলছে। তো তোমাদের কেমন লাগলো? টাটা।